Hello guys, assalamu alaikum. It's me Genia Fool. Welcome back to my sister channel. সো গাইস, তোমরা ভাবতেছো যে কেন আমি ব্লগটা করতেছি, কারণ আজকে আমার বোনের জ্বর, সেজন্য আমি ব্লগটা করতেছি। তো দেখো গাইস, এখানে আম্মু পুডিং রান্না করেছে, তো দেখো ফাইনাল লুকটা খুব সুন্দর মাশাল্লাহ। এখানে ইতি, সো গাইস দেখো এখানে আম্মু টমেটো মাখছে, সেজন্য আমরা সবাই মিলে খাচ্ছি। গাইস দেখো এখানে আম্মু লাউ কেটে নিল, আজকে চিনি দিয়ে লাউ রান্না করবে। আর এখানে পাঙ্গাস মাছ আছে, পাঙ্গাস মাছ ভাজি করবে। এখানে পাঙ্গাস মাছ দিচ্ছি। গাইস এখন দুপুর হয়ে গেছে, তো আমি আর পেটি আপু আর আম্মু সবাই মিলে ভাত খাবো, ভাত বেড়ে নিয়েছে। আর এখানে লাউ রান্না, সন্ধ্যা হয়ে গেছে। আর দেখো এখানে পেটি আপু, তো ওর জন্য সবাই দোয়া করবা যেন সুস্থ হয়ে যায়। আর এখানে ইতি, আর এখানে আম্মু সন্ধ্যার নাস্তা কি করবে, তো আর চিপস ভাজা করতেছে। আর এখানে চা, দেখো যে দেখো গাইস এখানে চিপস হয়ে গেল, এখন আমরা সবাই খাবো। আর এখানে পেটি আপু দেখো এখনো অসুস্থ, সবাই এখানে আম্মু চা বসাইছে, আর আম্মু এখন চানাচুর মাখবে, সেজন্য সব আইটেম করতেছে। সো গাইস দেখো খুব সুন্দর, দেখো গাইস এখানে আমরা সবাই এখন খাবো, আর টিভি দেখতেছি আমরা সবাই। তো সো গাইস দেখো এখন রাত হয়ে গেছে, আর এখানে আব্বু পালং শাক আছে, তো আম্মু কুটতেছে পালং শাক। আর এখানে আম্মু ইতির জন্য ভাত নিচ্ছে, ইতি ঘুমাচ্ছে সেজন্য ভাত নিচ্ছে। তো গাইস এখানে আমি পানি ঢালতেছি, এখন আমরা সবাই ডিনার করব। এখন আমি লবণটা নিচ্ছি, তো গাইস তোমরা সবাই খুব ভালো থাকবা, সাবধানে থাকবা, সুস্থ থাকবা, আর আমার বোনের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।